কাষ্ঠকায়ন করতে চায়। এই জন্য দরকার ইসলামী সরকার, এই জন্য দরকার ইসলামী সরকার, ইনসাফ ভিত্তিক সরকার। আমরা 2013 সালে সর্বোচ্চ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এবং 2016 সালে আমরা রক্ত দিয়েছি, এবং 2021 সালে মোদী বিরোধী আন্দোলন কেন্দ্র করে আমরা রক্ত দিয়েছি, কারাবরণ করেছি। সর্বশেষ 2024 সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই স্বৈরাচার সরকারকে হটিয়েছে। এই সাবেক ফ্যাসিস্ট হাসিনার সরকার চেয়েছিল মামলা মামুনুল হকের আওয়াজকে, কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু পরিষ্কার কথা, আল্লাহ তাকে সম্মান দেয়, তাকে অসম্মান করার তুমি কে? আজকে এই জনসভা প্রমাণ করে মাওলানা মামুনুল হক এদেশের মানুষের হৃদয়ের কোঠায়, মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে প্রমাণিত হয়েছে। তাই পরিষ্কার শেষ কথা বলি, এক দুর্নীতিবাজকে সরিয়ে আবার যদি কোন দুর্নীতিবাজ সরকার ক্ষমতা আসে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই জন্য একজন ইসলামী সরকার দরকার। তাই আমি আজকে আহ্বান করব আপনাদেরকে সকলেই, বলবো বাংলাদেশ খিলাফত মজলিসে আপনারা যোগদান করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কমিটি করে মাওলানা মামুনুল হকের হাতকে শক্তিশালী করুন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি।